চলে আসব কোচবিহারে। কোচবিহার জেনকিন্স স্কুলের 1994 সালের মাধ্যমিক ব্যাচের প্রাক্তন ছাত্ররা, স্কুলে যে সমস্ত ছাত্রদের পরিবার এই মহামারীর সময় অসুবিধার মধ্যে রয়েছেন তাদের সাহায্যের জন্য এগিয়ে এলেন। এই সমস্ত প্রাক্তন ছাত্ররা স্কুল শিক্ষকদের সাথে যোগাযোগ করে নির্দিষ্টভাবে যাদের প্রয়োজন তাদের নাম সংগ্রহ করে তাদের পরিবারকে ডেকে রবিবার স্কুল থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে 10 কেজি করে চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল ও অন্যান্য সামগ্রী এদিন তুলে দেন তাদের হাতে। এ প্রসঙ্গে প্রাক্তন ছাত্র সমীরণ বাবু জানান, যেহেতু স্কুলে তারা পড়াশোনা করেছেন তাই স্কুলে যে সমস্ত ছাত্র অসুবিধায় আছে তাদের পরিবারের সাহায্যার্থে তারা এগিয়ে এসেছেন। তারা কোনো রাজনৈতিক দলের সদস্য না বা কোনো স্বেচ্ছাসেবী সংগঠন নন, তারা শুধুমাত্র প্রাক্তন ছাত্র হিসেবে বর্তমান ছাত্রদের পরিবারের পাশে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন। এদিনের এই অনুষ্ঠানে ছিলেন শিক্ষক জুলফিকার আলী সহ কোচবিহার কোতোয়ালি থানার আইসি সৌম্যজিৎ রায়। আমরা একবার দেখে নেব সেই ছবি। পুরোপুরিভাবে কিন্তু সামাজিক দূরত্ব যা আছে এই সামাজিক দূরত্বকে বজায় রেখেই কিন্তু এদিন বণ্টন করা হয় এই খাদ্য সামগ্রী। আমরা শুনে নেব একবার উদ্যোক্তারা কি জানাচ্ছেন এবং এই খাদ্যদ্রব্য বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কোচবিহার কোতোয়ালি থানার আইসি সৌম্যজিৎ রায়, তিনিও কি জানাচ্ছেন, দুজনের বক্তব্যই শুনে নেব আমরা। কি করছেন আজকে? অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমরা কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নই, আমরা কোনো সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন নই, আমরা হচ্ছি জেঙ্কিন্সের প্রাক্তন স্টুডেন্ট। তো আমরা জেঙ্কিন্স স্কুলে এসেছিলাম যে যাদের কোনো রিলিফের দরকার সেই লিস্টটা আমরা নিয়েছি, নিয়ে সেই লিস্ট অনুযায়ী আমরা জেনকিন্সের যারা বর্তমান স্টুডেন্ট তাদের গার্জিয়ানদের ফোন করেছি যে আমরা এরকম করতে চাচ্ছি, আপনারা যদি কোনো রকম কিছু রিলিফের দরকার হয় আপনারা আসবেন। যারা সম্মতি জানিয়েছেন তারা আজকে এখানে এসছেন, তাদের হাতে আমরা কিছু খাদ্য সামগ্রী তুলে দেবো। কী কী তুলে দিচ্ছেন? তুলে দিচ্ছি আমরা ডাল, এই চাল, সয়াবিন, পেঁয়াজ, আলু, সাবান, হলুদ, লবণ, যা যা দরকার। আগামী দিনেও কি কর্মসূচি করবেন? আগামী দিনে ইচ্ছে আছে। অ্যাকচুয়ালি আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ, আমরা সবাই আমাদের সামর্থ্য মতো কিছু দিয়ে এটা করতে পেরেছি আজকে। তো সেকেন্ড, এটা আমাদের ফার্স্ট ফেজ, তো সেকেন্ড ফেজেও এরকম কিছু করার চিন্তাভাবনা বা পরিকল্পনা আছে। আপনার নাম কোন ব্যাচ? আমরা সমীরণ চক্রবর্তী 94। মানে জেনকিন স্কুলের স্টুডেন্টরা এটা অত্যন্ত প্রশংসার বিষয়, তারা এগিয়ে এসছে বর্তমান যে প্রজন্মের পাশে দাঁড়ানোর জন্য। এরা সবাই মিলে ঠিক করছে, এরা প্রত্যেকেই নিজের নিজের প্রফেশনে প্রতিষ্ঠিত, কিন্তু এরা কিন্তু নিজের স্কুলের কথা ভুলে যায়নি, সামাজিক কমিটমেন্টের কথা কখনো ভুলেনি, এবং এরা সবাই মিলে ইউনাইটেড হয়ে নিজেরা মিটিং করে এরা ঠিক করেছে যে সমাজে এই পরিস্থিতি, এই ক্রাইসিসে মানুষের পাশে দাঁড়াবে। এরা সার্ভে করে নিজের স্কুলের যারা নিডি আছে তাদের পাশে দাঁড়িয়েছে, এটা অত্যন্ত প্রশংসার দিক এবং এটা বর্তমান সমাজের পক্ষে আমি মনে করি অত্যন্ত মঙ্গলজনক। এই পজিটিভ জিনিসগুলো আমরা পেয়েছি, এত ক্রাইসিসের মধ্যেও পেয়েছি, এত ভালো ভালো ছেলেরা, এত ইয়াং জেনারেশন, এরা সব ঘুরে দাঁড়িয়েছে মানুষের পাশে, মানুষ দাঁড়াচ্ছে। আমি এই অনুষ্ঠানে আসতে পারে অত্যন্ত গর্বিত বোধ করছি যে এখনও আছে, ব্যাকবোন আছে, এখনও মানুষের ক্যারেক্টার আছে, এত ভালো কাজ করছে। ওদের যে কোনো কাজে যদি আমি লাগতে পারি সেটা আমি ওদের সঙ্গে শেয়ার করেছি। আমি গ্রেটফুল টু